শাহনাজ বেগম 4 বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান ব্যবসায়ী স্বামী আলতাফ হোসেন এবং ছোট ভাই কলেজ ছাত্র শোভন। স্বামীর রেখে যাওয়া সম্বল কেবলমাত্র মাথা গুজবার মতো একটি ফ্ল্যাট। 2 সন্তান লাবণ্য আর পলক। পলক ঢাকার বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়ে, লাবণ্য ঢাকার এক কলেজ ছাত্রী। ঘরে বসে পোশাক সেলাই আর সেসব পোশাক ঢাকার বিভিন্ন দোকানে সরবরাহ করে কোনো রকমে সংসারের হাল ধরে আছেন শাহনাজ বেগম। মা শাহনাজ বেগমের চরিত্রে অভিনয় করেছেন মৌশিখা। লাবণ্য স্বপ্ন দেখতে ভালোবাসে আর ভালোবাসে মাকে। তার স্বপ্ন একটাই, পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে। তার পুরো পৃথিবী জুড়ে শুধু মা আর মা। লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন সামিহা আক্তার, সজল তমাল, শাওন মামুন আর সুমি। এরা সবাই সড়ক দুর্ঘটনায় লাবণ্যের বাবার সাথে মারা যাওয়া শোভনের বন্ধু। একসময় আদর্শবান তরুণ হিসেবে এলাকায় এদের পরিচিতি থাকলেও নানান ধরনের নেশায় আসক্ত হয়ে এখন তারা পুরোটাই বকে গেছে। তাদের পরিচিতি এখন অপরাধ জগতে। এদের প্রত্যেকেরই বাবা সমাজে প্রভাবশালী এবং বিত্তবান, তাই নানান ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকলেও বাবার অর্থ আর ক্ষমতা বলে সব সময় থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। এদের দলনেতা সজল। সজল চরিত্রে অভিনয় করেছেন রাফি আহমেদ। অন্যদের মধ্যে আছেন আরমান খান, মোহাম্মদ ইব্রাহিম, তন্ময় সরকার ও আফসানা আনভি। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আশরাফ উল ইসলাম, পিপিএম। রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পারভেজ খান। মা, আমি কলেজে যাচ্ছি, তুমি কিন্তু দুপুরে খেয়ে নেও মা। ঠিক আছে, আর শোন, যাওয়ার আগে ওই যে লতান্তির জন্য কিছু কাপড় রেখেছি ওগুলো নিয়ে যাবি, নতুন কিছু অর্ডার দিবে সেটাও আনবি, কিছু টাকাও দিবে। আচ্ছা মা, ঠিক আছে। সাবধানে যাস। হ্যালো, সালাম আলাইকুম আন্টি। ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আন্টি, আপনার অর্ডারগুলো সব হয়ে গেছে, আমার মেয়ে কলেজ থেকে এলে আমি পাঠিয়ে দেব। একটা কথা বলতে চাচ্ছিলাম, যদি কিছু মনে না করেন। আসলে আপনার ছেলে সজল তো আমার ছোটো ভাইয়ের মতো, ওকে না প্রায় দেখা যায় কিছু আজেবাজে ছেলের সাথে আড্ডা দিতে। আমি যখনই যাই ওর সঙ্গে কিছু ছেলে দেখি, ওদের চাহনি, ওদের ব্যবহার আমার না সুবিধার মনে হয় না। একটু সাবধানে রাখবেন। জি, বাসায় আসবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আমি কোথায়? মানে সারাদিন কি ঘরের ভিতর বসে থাকতে হবে নাকি? আমি তোমাদের বসে। কে ফোন করেছিল? ও সব বাজে কথা মা, ওনার কাজই হচ্ছে সবার এটা ওটা খুঁজে বের করা, একেবারে সমাজ উদ্ধার করতে নেমেছে। আরে অনেককেই ফোন দিয়ে ওই মহিলা আমাদের বিরুদ্ধে বিচার দিয়ে বেড়াচ্ছে।
মা, তোমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছা এখন আমার নাই। রাখি, ব্যস্ত আছি। কি হইছে? তোর মাকেও কল করছে বুবু। বুবু 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 কোথাকার বুবু? কার বুবু? কিসের বুবু? শোভন যেদিন মারা গেছে, বুবুও সেদিন মারা গেছে। ওসব বুবু ঠুবু আমি মানি না। ভেবেছেটা কি? এতদিন তোকে মানতাম বলে তোর যা ইচ্ছা তুই তাই করবি, নালিশ করিস, আমাদের রিহাবে পাঠাবে, নেশামুক্ত করবে। ওই মহিলা অনেক বেশি বেড়ে গেছে, আমার বাবা মাকেও কল করেছিল। ও শুধু তোর মা না, আমার বাবা মাকেও কল করছে। আমরা নাকি নষ্ট হয়ে গেছি, নেশা নাকি আমাদের সব কিছু নষ্ট করে দিছে। ও ও আমাদের দিকে নজর রাখতে বলছে। হা 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 হা, আমাদের সর্বনাশ দেখে তার নাকি খুব কষ্ট হচ্ছে। অল্প বয়সে স্বামীটা মরেছে তো, তাই ভালোবাসার রস চুয়ে চুয়ে পড়ছে। দেহখানা দেখিস না, এই বয়সেও যেন ভরা যৌবন, পদ্মার ঢেউ তোলা পানিতে কি যেন একটা ঝকঝকে চকচকে ইলিশ, আহ জিলিক পারতাছে। শোন, তোদের একটা কথা বলি, এতদিন পরে বুবুর কথা মনে পড়লো না? তুমি কেমন আছো? আর কেমন ভাই, এই তো আছি। তোমার কথা সবসময় মনে পড়ে সজল। একটা কথা তোকে সরাসরি বলি ভাই, তুই, মামুন, শাওন, তমাল, তোরা সব আমার ছোট ভাই শোভনের বন্ধু। শোভন মারা যাওয়ার পরে আমি তোদের মাঝেই শোভনকে খুঁজে পাই, কিন্তু কিন্তু কি বুবু? এই তো এলাকার লোকজন তোদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে, তোরা নাকি নানান ধরনের নেশায় আসক্ত। এগুলো শুনে আমি খুব কষ্ট পাই ভাইরে। তোরা আমার সন্তানের মতো। আমি বলি কি, যদি এই পথে যেও থাকিস, ফিরে আয়। সব মিথ্যে কথা বুবু, এসব আজে বাজে কথায় কান দিও না তো। আরে বন্ধু বান্ধব মিলে একটু মাঝে মধ্যে আড্ডা দিই এই আর কি, এটাই অনেকে সহ্য করতে পারে না। আচ্ছা বাদ দাও সব, তোমাকে একটা খবর জানাতে এসেছি। কি খবর? তুমি তো কাপড় কিনে পোশাক তৈরি করে বিভিন্ন দোকানে দোকানে সরবরাহ করো, তোমাল গার্মেন্টসের কিছু লট কিনেছে, সাথে 500 গজ ভালো সুতি কাপড়ও আছে যেটা তোমার কাজে লাগবে। দামও বেশি না, বাজারের 4/4। তুমি চাইলে সেইটা আমি তোমাকে দিতে পারি, তোমাল বলছে ও কেনা দামি তোমাকে দিবে। বলিস কি, এই না হলে তোরা আমার ছোট ভাই, এটা পেলে তো আমার জন্য খুবই উপকার হয়। ঠিক আছে বুবু, তাহলে বিকেলে তুমি তোমালদের বাসায় চলে আসো। ঠিক আছে, আমি 5টার দিকে আসবো, তুই বসে একটু, আমি চা বানিয়ে নিই। না না বুবু, এখন চা খাবো না, একটা জরুরি কাজ আছে, পরে আরেক দিন এসে খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। পারস্যের মহান সম্রাজ্ঞী প্রিন্সেস ক্লিওপেট্রা। জানোয়ার!
সব শোভনের বন্ধু? আমি না তোদের বুবু? ছি! ও বুবু, কার নাম জানো বললে? কার নাম? শোভন? শোভন, ও শালা তো কবেই মরে ভূত হয়ে গেছে। পেয়াদব! নো 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 নো, ডোন্ট ডু ইট ডিয়ার বুবু। আজ এই হাত শাসন করার জন্য না, আজ এই হাত শুধুই আদর করবে, শুধুই আদর, শুধুই ভালোবাসবে। জানোয়ার, আমি না এই আমি তোদেরকে ভালোবেসেছি। তুমি বলেছিলে আমরা ভুকে গেছি, হ্যাঁ, কিন্তু কতটা ভুকে গেছি তা তো তুমি জানো না। হ্যাঁ, তুমি আমাদের অনেক ভালোবাসো, তাই না? আজ দেখবো তুমি কতটা ভালোবাসতে পারো। নো ফ্রেন্ড, নো, আজ তুই একা না, আজ আমরা সবাই মিলে বুবুর ভালোবাসার স্বাদ গ্রহণ করব। ভাই, তোদের কাজ শেষ। শোন, তোদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। ছোট ভাইয়ের বন্ধু হলেও তোরা আমার সন্তানের মতো ছিলে। আমার মতোই কোনো এক মায়ের গর্ভে তোদের জন্ম। এই অবস্থায় আমার নিজেকে কী মনে হচ্ছে জানিস? আমি একটা মাকড়সা মা। মাকড়সা মায়ের সন্তানরা ভূমিষ্ঠ হওয়ার পর ওই মাকড়সা বাচ্চাগুলো তার মায়ের শরীর খেয়ে ফেলে, পরে থাকে শুধু কঙ্কালগুলো। আর সেই মা মাকড়সা সেটা সইতেও পারে, কারণ কি জানিস ভাই? কারণ হচ্ছে নতুন প্রাণের আবাহন। আর তোরা, আর তোরা সেই মায়ের জরায়ু ভক্ষণ করে বিকৃত পৌরুষত্ব তুলে ধরার চেষ্টা করছিস। ওইসব তাত্ত্বিক কথা বলে কোনো লাভ নেই, কাজ শেষ, এখন সোজা বাসায় চলে যাও। আর এইসব কথা কাউকে বললে আমাদের নেক্সট টার্গেট হবে তোমার মেয়ে। অতএব যেটা করবে ভেবে চিন্তেই করবে, ওকে? যাও। না রে, আগেই তো বলেছি আমার কোনো অভিযোগ নেই। ফকির লালন শের নাম শুনেছিস না? তিনি কি বলতেন জানিস? তিনি বলতেন, সহস্র জনিবে হাজার বছর ধরে পুরুষের জন্ম, আর সেই পুরুষ সাপদ হয়ে খুবড়ে খাচ্ছে মায়ের উদর প্রাণ। তবে তাই হোক, থমকে যাক মানব জন্মের সূতিকাগার, মায়ের অপমানে ধ্বংস হোক দূষিত পুরুষ প্রজাতি। Thank you.
সকাল শেষে তপ্ত দুপুর, মিষ্টি বিকেল শেষে আসে কালো রাত, স্নিগ্ধ সকাল শেষে তপ্ত দুপুর, মিষ্টি বিকেল শেষে আসে কালো রাত, খুব বড় হয়ে গেছিস তাই না? আজ তোর মায়ের এই চোখের পানি দেখে তোর যে বুক কেঁপে উঠছে, দেখবি একদিন এই চোখের পানি তোর সব কষ্ট মুছিয়ে দেবে। নইলে আমার কিসের ভালোবাসা বল? না মা, এই যুক্তি আমি মানি না। মায়ের চোখের পানি দিয়ে আমি আমার কষ্ট মুছতে চাই না। তর্ক করিস না লাবণ্য, আমার ঝুলিতে এই চোখের পানি ছাড়া আর কি বা আছে বল? এই চোখের পানি তো আমার ভালোবাসা, স্নেহ, মমতা। তর্ক নয় মা, আমি জানতে চেয়েছি তোমার চোখে পানি কেন? এ কান্না কোনো রোগের কান্না নয়। আমাকে প্লিজ বলো মা, কি হয়েছে প্লিজ মা? আমার কিচ্ছু হয়নি, সুন্দর জীবনে মায়ের মেয়েকে কোন ছেলে ঘরের বউ করে নেবে? সজল দোস্ত, ফেন্সিডেল আইস মদের সাথে এখন থেকে আরেকটা নেশা যুক্ত হয়ে গেল রে। তাহলে কথা কিন্তু দোস্ত ওইটাই ফাইনাল, যেভাবে বললাম সেভাবেই কাজ করিস, তারপরও চারিদিকে একটু ভালো করে খোঁজখবর রাখিস। হ্যাঁ, ওকে।
তাহলে কি তুমি এই সিদ্ধান্ত নিলে মা? আমি আবার কি সিদ্ধান্ত নিলাম? এই যে তুমি বিছানায় শুয়ে শুয়ে সারাদিন কান্নাকাটি করো, ঠিকমতো ওষুধ খাও না, তারপর কি হয়েছে সেটাও আমাকে বলছো না। গতকাল রাতে আমি ভাইয়াকে ফোন করেছিলাম, ভাইয়া বলল আগামী সপ্তাহে ভাইয়া বাড়িতে আসবেন। ঠিক কেন আবার ওকে বলতে গেলি? এখন ছেলেটা তো দূরে থেকে আবার দুশ্চিন্তা করবে না। কোনো দরকার ছিল আমার অসুস্থতার কথা বলা? ও, একটা কথা ছিল তোর সাথে, কি শাওন তোমার মামুন ওদের দেখা হয়? মামাদের সাথে তো আমার প্রায় দেখা হয়, কেন মা কিছু বলতে হবে? আরে না না, সেটা না, বলছিলাম কি ওরা কিন্তু আর আগের মতো নেই মা, বকে গেছে, নেশা টেশাও না কি করে, সাবধানে থাকিস। আচ্ছা মা, এবার একটু ঘুমো। আমি শুয়ে পড়ব, তুই যা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুই কেমন আছিস? ভালো না মামা। বুবু নাকি অসুস্থ শুনলাম? শুনে তো একবারও দেখতে আসলে না। দেখ লাবণ্য, আমরা ইচ্ছা করে এই বুবুকে দেখতে আসিনি, অবশ্যই এর পিছনে একটা কারণ আছে। কারণ? বুবুর কি হয়েছে বলতো? তা কি হয়েছে বলতে পারবো না, মা দিনরাত শুধু কান্নাকাটি করে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না, এমনকি কারোর সাথে কথাও বলে না। কি আর বলবে, বলার মতো আর কোনো মুখ আছে কি? কি বলছো মাম্মা? শোন তোকে একটা কথা বলি। বলো মামা। তুই এখন বড় হয়েছিস, বিষয়টা বুঝতে চেষ্টা কর। তোর মা মানে আমাদের বুবু প্রেমে পড়েছিলেন, তাও আবার একসাথে দুজন। আর ছি, কি বলছো এসব? আগে পুরোটা শোন। বুবু একসাথে দুজনের সাথে প্রেম চালাচ্ছিলেন, আর এই প্রেমের ছলে দুজনের কাছ থেকেই মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে। পরে দুজনে এটা টের পায় যে এটা আসলে বুবুর ভালোবাসা না, বুবুর স্বার্থটা হচ্ছে টাকা। তারপর দুজনে বুদ্ধি করে বুবুকে একটা স্থানে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে, আর মোবাইলে ভিডিও ধারণ করে। এখন বুবুকে হুমকি দিয়ে যাচ্ছে যে যদি টাকা ফেরত না দেয় তাহলে ভিডিওটা ইন্টারনেটে ভাইরাল করে দেবে। আমরা চেষ্টা করছি ওই ভিডিওটা উদ্ধার করার, আর ওই দুজনকে শায়েস্তা করার। এখন কোন মুখ নিয়ে বুবুর সাথে দেখা করতে যাব বল? তাছাড়া হ্যালো হ্যালো লাবণ্য, কখন এসেছিস? আমি তো কিছুই জানি না, তুই আমার ঘরেও আসিস নি আজকে, কি হয়েছে বলতো? তুই কাঁদছিস কি হয়েছে মা বলতো? কি মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়, আবার মানুষ তখনই কাঁদে যখন তার আপনজনের মৃত্যু ঘটে। আপনজন মারা গেছে? কে কে মারা গেল? মৃত্যু কি শুধু প্রাণের আর ব্যক্তিরই হয়, শুধুই কি দেহেরই হয়? তুই কি বলতেছিস বিশ্বাস কর মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানুষ কখনো কাউকে ভুলে যেতে চায় না, সময় পরিবেশ বাস্তবতা মানুষকে ভুলিয়ে দেয়। তুই
দিকে আমাকে খুলে বলবি কি হয়েছে? তোর মাথাটা না আসলেই গেছে। একটা কাজ কর, তুই ঘুমা, ঘুমের থেকে উঠে মাথা যখন ঠান্ডা হবে তখন আমার ঘরে আসিস, ঠিক আছে? যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আমার একটু ব্যাংক ছিল যেখানে আমি একটু করে আমার মায়া মমতা ভালোবাসা দুঃখ কষ্ট সব জমা রাখতাম, কিন্তু ব্যাংকটা মাটির ঠুঙ্কো ছিল, তা আমার জানা ছিল না। হাত থেকে পড়তে শত শত টুকরা। মামা কেমন আছো? কোনো খবর আছে? খবর একটা আছে, তাই বিষয়টা যে কিভাবে তোকে বলি সব জেনে এখন আমার মাথাটা গুলিয়ে গেছে। আসলে বুঝতে পারছি না কিভাবে এইসব ঘটলো। তুমি তো আমার মাথাও গুলিয়ে দিচ্ছ মামা। জামাল নামে কাউকে চিনিস নাকি? ওই নিউ মার্কেটের ব্যবসায়ী? হ্যাঁ, চিনবো না কেন, উনি তো অনেক ভালো মানুষ। আর তাছাড়া তুমিও তো তাকে চিনো। আমার ঠিক মনে পড়ছে না, তুই তোমাদের বাসায় একটু আসতে পারবি? কাউকে কিছু বলার দরকার নাই, এমন কি বুবুকেও না। আমার মনে হয় সব রহস্যের সমাধান পাওয়া গেছে। ও গড, বাঁচালে মামা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এসব পরিবেশে আমাকে কেন ডেকেছো মামা? আধুনিক সমাজে চলতে গেলে সব পরিবেশে চলার শিক্ষা গ্রহণ করতে হয়, বুঝলি? এসব পরিবেশে শিক্ষা গ্রহণ করার আমার কোনো ইচ্ছা নেই, আমি চললাম। এই দাঁড়াও। ছি মামা, এসব কি শুরু করছো তোমরা? আমি তোমাদের ভাগ্নি লাবণ্য। তোকে এখন আমি একটা জিনিস দেখাবো, যেটা দেখলে তুই চমকে যাবি। অনেক যত্ন করে মোবাইলে ভিডিও করছি। ও জ্ঞান হারালে কি হবে, আমরা তো আর জ্ঞান হারাইনি, কি বলি? তোরা মোবাইলের ক্যামেরাগুলো অন কর। মায়ের অভিশাপ সন্তানের গায়ে লাগে না রে, পড়ে যায়। না মা, না তাই জন্য হবে,
তাহলে আমি তোমার কথা না শুনে স্বজনদের সাথে দেখা করে কেন তোমাদের পাশে গেলাম? কি বলছিস এসব? তার মানে আমার মতো তোকেও? মা, আমাকে ঘিরে তোমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল, তাই না? মানে মানে শোন, আমাদের আমাদের জীবনে যে চরম কষ্টের মুহূর্তগুলো সেগুলো লিখে উপরওয়ালা উনি আমাদেরকে নিয়ে একটা নাটক করছেন। সব কিছু যেমন শেষ আছে, এই নাটকেরও শেষ আছে। উনি দেখবি ঠিক এর শেষ লিখবে। আমরা বরং ততদিন অপেক্ষা করি মা, শেষের জন্য। ঠিক বলেছ মা, যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলতো তুমিও বলতে। এই মেয়ে শোনো, বুঝো আর মনে রাখো, যখন বড় হলাম বুঝতে শিখলাম বাস্তবতা অনেক কঠিন। আর তখন সবাই বলে শোনো, বুঝতে শিখো আর বলতে শিখো মা। সবই শুনলাম। আসলে যেভাবেই হোক খবরটা আমি পেয়েছি। আমার উপর নির্দেশ হচ্ছে জিনিসটা কঠোরভাবে যেন গোপন রাখি। এখন আপনারাই বলুন, আপনারা কি চান? আপনারা যেভাবে চান ঠিক সেইভাবেই আমি করব। বিচার চাইব কার কাছে? আপনাদের কাছে, মানে পুলিশের কাছে, সমাজের কাছে? আর ওদেরই বা বিচার হবে এই আশ্বাস কতটুকু? হয়তো এই ঘটনায় সমাজের চারদিকে ঝড় উঠবে, মিছিল হবে, আন্দোলন হবে। তবে সেটা কদিন? এক সপ্তাহ, দুই সপ্তাহ, বড় জোর মাসখানে, তারপর একদিন সব থেমে যাবে। কিন্তু এই ধর্ষণের শিকার হওয়া পরিবারকে কজন আপন করে নেবে? কে আপন করে নেবে? আমার মেয়ে লাবণ্যর জন্য হয়তো সহপাঠী কেউ কেউ আত্মহত্যা দিতে পারে। এই মেয়েকে কে বিয়ে করবে বলুন? তার চেয়ে তো বেশ আছি, দুজন যেমন দুজনকে জড়িয়ে রেখেছি, এমনটাই থাকি না কেন? এটাই কামনা করুন আমাদের ভেতর থেকে যে শিখা ঝরে পড়ছে তা যেন হয় সমাজকে পাল্টে দিতে আগুনের পরশ মনি। প্লিজ মা, নিজেকে একটু শান্ত রাখো। আর ওনাকে এসব বলে কি লাভ? উনিও তো একজন পুরুষ মানুষ। এ পেশায় থেকে এই কথাটা বলা আমার শোভা পায় না, উচিত নয়। তারপরেও সত্য হচ্ছে যে বাস্তবতাকে আমি অস্বীকার করছি না, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বাস্তবতা কিন্তু আমার, আপনার, আমাদের তৈরি, এবং এই বাস্তবতাকে ভাঙতে হবে আমাদেরকে। ওরা জঘন্য অপরাধ করেছে, আপনি ক্ষমা করলেও আইন তাদেরকে কখনোই ক্ষমা করবে না। এছাড়া ওদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র আছে বলে আমার কাছে খবর আছে। আপনি নিশ্চিত থাকুন, ওরা যতই প্রভাবশালী কিংবা শক্তিশালী হোক না কেন, আইনের চাইতে বড় শক্তি আর কারো নেই। আস্থা রাখতে পারেন, আমি তাদের বিচারের মুখোমুখি করবই। আর বিচার অফিসার, আমি আসলে একজন ব্যর্থ মা।
চার বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আমার স্বামী, সাথে একটি মাত্র ছোট ভাই শোভনও কোনো রকমে বেঁচে আছে। এখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রত্যেকটার জন্য দায়ী আমি, অপরাধ যেন আমার। আমার অপরাধ, আমি নিজেকে কেন রক্ষা করতে পারলাম না? সামান্য লোভে পড়ে কেনই বা তাদের ফাঁদে পা দিলাম? তাহলে অন্তত ওর জীবনে এই ঘটনা ঘটতো না। অনুমতি দিলে এবার উঠি। আমার না ভাগ্যটাই আসলে। না না, এটা কখনোই ভাববেন না, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। আপনারা কিন্তু ভাগ্যের কাছে হার মানেননি, হেরেছেন বিশ্বাসের কাছে। আর একটা কথা মনে রাখবেন, অপরাধকে চাপা দেওয়া কিংবা ঢেকে রাখা কিন্তু আর একটা অপরাধের সুযোগ করে দেওয়া। ঠিক আছে, আপনারা আসুন, যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শারীরিক এবং মানসিকভাবে তারা বিপর্যস্ত, বিশ্বাসের মৃত্যু ঘটেছে তাদের জীবন থেকে, আর তাই তারা এখন বিচারের কোনো আশ্বাসের উপরই আস্থা রাখতে পারছেন না। তাদের চারপাশে এখন শুধু নখরদন্ত বর্বর হায়না পুরুষের দল। অথচ ঘটনাটি প্রকাশ বা প্রচার পেলে তারাই হবেন ঘৃণা, অবজ্ঞা, অবহেলা আর হাসি রহস্যের খোরাক। আর তাই রাষ্ট্রযন্ত্রর কাছে বিচার না চেয়ে তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রতন্ত্রর কাছে। তাদের প্রত্যাশা রাষ্ট্রের সবখানে প্রতিষ্ঠিত হোক নারী পুরুষের সমান অধিকার। তারা চান শারীরিক শক্তি আর মনোজাগতিক চিন্তা দর্শনে পুরুষের সমকক্ষ হোক নারীরাও, গড়ে উঠুক মাদকমুক্ত একটি সুন্দর সমাজ।